আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ কোনো ফটো ভিডিও বা আপনি কোনো ফটো ভিডিও আপনি কাউকে শেয়ার করলেন বা সেন্ড করলেন তো এই ফটো ভিডিওগুলি কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে থেকে যায় এবং এই ফটো ভিডিওগুলি কিন্তু আপনার গ্যালারিতেও অটোমেটিকলি সেভ হয়ে যায় তো আপনার ইমো অ্যাকাউন্টে অটোমেটিকলি ফটো ভিডিও গ্যালারিতে সেভ হওয়ার সেটিংটি আপনি কিভাবে বন্ধ করবেন তার প্রচেষ্টায় আজ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি একটি থাকুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আপনার ইমো অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি গ্যালারিতে ফটো ভিডিও সেভ হওয়ার সেটিংটি বন্ধ করতে চাইলে প্রথমে আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করার পর বাম পাশে আপনার প্রোফাইল পিকচারের উপর টাচ করে দিবেন তারপর এখানে নিচে সেটিং অপশন রয়েছে এটার উপর টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা এটার উপর টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরেজ তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিপ তো এটার উপর টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ফোটোজ ভিডিও তো এই সেটিংগুলি কিন্তু অন করা আছে তো এই সেটিংগুলি আপনি বন্ধ করে দিবেন তো দেখতে পাচ্ছেন বন্ধ কিন্তু হয়ে গেছে তারপর এখানে বেগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অটো সেভ আপনার সেন্ট এটাও কিন্তু অটোমেটিক কিন্তু এটাও বন্ধ হয়ে আছে তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ কোনো ফটো ভিডিও আপনাকে শেয়ার করে বা আপনি যদি কাউকে আপনার এমও থেকে ফটো ভিডিও শেয়ার করেন কাউকে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে এই ফটো ভিডিওগুলি আর সেভ হবে না তো এই সেটিংটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজেই ইমোতে অটোমেটিকলি ফটো ভিডিও গ্যালারিতে সেভ হওয়ার সেটিংটি আপনি খুব সহজেই বন্ধ করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ